হাইকোর্ট চত্বরের সামনে একবার ভিড়টা দেখুন, প্রপার লাঞ্চ টাইম এখন শুরু হয়ে গিয়েছে। ব্যাংশাল কোর্টের সংলগ্ন অঞ্চলে এই চায়ের দোকানটা খুবই জনপ্রিয় একটা চায়ের দোকান। কি নাম দাদা চায়ের দোকানের? গোপাল টি স্টল। গোপাল কে আপনি? আচ্ছা, রানার সঙ্গে দেখা হয়েছে আমার এই গোপাল টি স্টলের সামনে এসে। রানা আজকে আমাকে হাইকোর্ট দর্শন করাতে নিয়ে যাবে। আমি বাঙাল নই ঘটি, তাহলে তুমি আমাকে হাইকোর্ট চাইলে দেখাতেই পারো, কোনো অসুবিধে নেই। তার আগে এই গোপাল টি স্টলের চা খেয়ে নেওয়া যাক। আহ, দারুণ চা, হালকা হালকা কড়াদিকার আর ঘন দুধের চা, দারুণ, বেশ ভালো লাগছে চাটা খেতে। এটার দাম হচ্ছে 10 টাকা করে। তাহলে প্রথমে আমরা যে কোথায় যাচ্ছি, প্রথমে আমরা যাবো হচ্ছে সিভিল কোর্টের পাশে শালা জামাইবাবু দোকান। সিটি সিভিল কোর্ট? সিটি সিভিল কোর্ট, তার শালা জামাইবাবু। ওটা শালা জামাইবাবু না তুমি করেছিলে? আমি ওটা করেছিলাম। সিটি সিভিল কোর্টের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে দিকে একটা দোকানে কড়াইশুঁটির কচুরি রাখা আছে, তার পাশে এরকম বড় বড় বেগুন ভাজা, এদিকে আলু ভাজা, আর একটা যেটা সার্ভিস হচ্ছে এটা হচ্ছে ঢাকাই পরোটা ছোলার ডাল দিয়ে, নাকি? ছোলার ডাল দিয়ে ঢাকাই পরোটা, আর এখানে লাইন দিয়ে পাহাড় প্রমাণেই ঢাকাই পরোটাগুলো দাঁড়িয়ে আছে। একদম রকমারি সমস্ত রকমের মিষ্টি, সন্দেশ আছে, বিভিন্ন রকমের রসের মিষ্টি আছে, ভাজা মিষ্টি আছে, কমলা ভোগ আছে, এত রকমের মিষ্টি আছে, আমি তো এত মিষ্টি নামও জানি না। শালা জামাইবাবু দোকানের সামনে এসে গেছি। এটা হচ্ছে রানার ফেভারিট দোকান। সামনে আছে শান্তনু, চিলি চিকেন আছে, এখানে চার পিস থাকে। আচ্ছা, এটা কি বোনলেস না উইথ বোন? দুই বোন মিলিয়ে আছে, দারুণ ব্যাপার। এটা কি মেটে কষা? আচ্ছা, মেটে কষার কী দাম আছে? 50 টাকা। খিচুড়ি আছে এখানে, আহা, গোবিন্দভোগ, যেহেতু শীতকালের মধ্যে নানান রকম শাকসবজি। আচ্ছা, খিচুড়ির দাম কী আছে? 30 টাকা। আচ্ছা, এর সাথে কি পাঁপড় ভাজা? আরে বাহ, এটা পোলাও ফ্রায়েড রাইস নাকি? আহা, এই রকম একটা রসালো ঘন গ্রেভি আছে, চার মগজের গ্রেভিও বলেছে, বাঙালি চিকেন কষা। আচ্ছা, এটার কী দাম আছে? 120 টাকা। প্ল্যাটারটা একবার দেখুন, কী দুর্দান্ত লোভনীয় টাইপের দেখতে লাগছে। এটাকে আপনারা বাঙালি পোলাও বলুন বা বাঙালি ফ্রায়েড রাইস বলুন, তার সাথে মেটে কষা নিয়েছি। আ হা, কালার দেখুন, তার পাশে আছে আমাদের এই যে চিলি চিকেন, মাটনের যে লিভার অর্থাৎ মেটে কষা, তার সাথে এই যে চিলি চিকেন, আর তার সাথে এই যে রাইস, এই যে কোয়ান্টিটিটা দেখালাম, এই সবটা মিলিয়ে 140 টাকা। শান্তনু বলেছে তুমি 10 টাকা কম দিও, মানে আমার জন্য 130 টাকা। এই চিলি চিকেনের গ্রেভিটা একটুখানি টেস্ট করব। এতে ক্যাপসিকাম, বেল পেপার, রসুন, এই সমস্ত কিছু দেওয়া আছে, পেঁয়াজ আছে, তো শুধু একটুখানি গ্রেভিটা টেস্ট করা যাক। দারুণ, বেশ টকটক একটা ব্যাপার আছে, হালকা হালকা ঝাল আছে, গলায় লাগছে। রাইসটা একবার দেখুন, একদম টিপিক্যাল বাঙালি ফ্রায়েড রাইস যেরকম হয় সেরকম। ক্যাপসিকাম আছে, মটরশুঁটি আছে, দারচিনি দিয়ে ফোড়ন দিয়েছে, প্রচুর পরিমাণে কিশমিশ আছে, একদম জুলিয়ান জুলিয়ান কাটের গাজর আছে, দুর্দান্ত। শুধু রাইসটা খাওয়া যাক। এই চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে এই রাইসটা খেতে বেস্ট লাগছে। এরকম কোটিং আছে আর তার ভেতরে এরকম চিকেন আছে, চিকেন খুব যে দুর্দান্ত সব সেটা বলবো না, একটু কামড়াতে হচ্ছে। গ্রেভির টেস্টটা চিলি চিকেনে সত্যিই দারুণ। মেটে কষাটা দেখুন একবার, চার পিস দিয়েছে, আর গ্রেভি দেখুন একদম, ও হো, একদম লাজবাব লোভনীয় গ্রেভি, তেল যে পরিমাণে ছেড়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু একটুখানি গ্রেভিটাকে টেস্ট করি। এটা গুর্দা কালেজি টাইপের, ভালো মতো গরম মশলা দিয়েছে, আমার মুখে অলরেডি একটা ছোটো এলাচ পড়েছে। গ্রেভি দিয়ে একটা মেটের পিস দিয়ে একটু রাইস দিয়ে চেক করে বলি কীরকম খেতে। গ্রেভির স্বাদটা অনবাদ্য, অল্প অল্প ঝাল ঝাল, ধনে পাতাও দেওয়া আছে, পেঁয়াজ টমেটো গ্রেভি মনে হয়, দারুণ। আর গরম মশলার ফ্লেভার আছে, খুবই এনজয়েবল। চিলি চিকেনের থেকে আমি মেটেটাকে বেশি এনজয় করি, যেটা আমি বলতে পারি। খাবারটা কিন্তু জেনুইনলি দারুণ ছিল। রানা, তোমার কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে, আমি তোমার জন্য বললাম তো। শালা জামাইবাবুর যে দোকান তার উল্টো দিকেই একটা চিকেন স্টুয়ের দোকান আছে, এটা শুধু ভেজ। আচ্ছা আচ্ছা, এর মধ্যে সয়াবিন, দারুণ ব্যাপার।
এদিকে চিকেন স্টু আছে, লাজবাব। একটা লেগের পিস দেখা যাবে, এই হচ্ছে একটা চিকেন স্টু, এই হচ্ছে লেগের পিস। চিকেন স্টু এর কি দাম আছে? আর ভেজ স্টু? এখানে ভালো পরিমাণে সবজি আছে, এইদিকে পেঁপে আছে, গাজর আছে, সয়াবিন আছে, দারুণ। ওপরে একটা মশলা ছড়িয়েছে, আর টিপিক্যাল টেক্সচার অফ আ কলকাতা স্টাইল স্টু। আর এই হচ্ছে চিকেনের পিস, আমি একটা লেগের দিকের পিস বলেছিলাম, একদম তুলতুল, হাড় থেকে মাংস ছেড়ে আসার মতো। ওপরে একটা হালকা হালকা মশলা ছড়িয়েছে, না হলে এটা একদম সাদা, ভালো টেস্ট। বাটার দিয়ে বেশ ভালো পরিমাণে, আর পেঁয়াজও আছে, আর একটুখানি এই নিউট্রেলা মানে সয়াবিন দিয়ে খেয়ে দেখি, ভালো স্বাদ, দারুণ স্বাদ, মানে একদম হালকা স্বাস্থ্যসম্মত খাবার, প্রচুর পরিমাণ সবজি দেওয়া, খুব সুন্দর, একদম টিপিক্যাল টেক্সচার অফ এ কলকাতা স্টাইল স্টু। আর একটা পেঁপে, দারুণ। একটুখানি শুধু চিকেনটাকে খাওয়া যাক, এরকম সাইজের একটা লেগ পিস দিয়েছে, হাড় ছেড়ে ছেড়ে দেওয়া আসা, মানে মাংস হাড় থেকে ছেড়ে দেওয়া আসা, একদম নরম, তুলতুলে একেবারে, খুবই এনজয়েবল। আমি পরে আরেকটুখানি গোলমরিচ দেওয়ালাম আমার টেস্ট অনুযায়ী। আবার স্যুপ? আরে বাহ, তুমি এত বদান্যতা কেন করছো ভাই? ও, আবার একটা সিদ্ধ আলুও আছে। এখানে খিচুড়ি সার্ভিস হচ্ছে, পাঁপড় আছে, আর বেগুন ভাজা আছে, বেগুনি আছে, আর ডিম ভাজা আছে নাকি? খিচুড়ির প্লেটিং হচ্ছে এখানে। ওহো, ক হাতা থাকে মোটামুটি? দু হাতা। লাভলি, এটা কি গোবিন্দভোগ? আরে সাবাস, দারুণ ব্যাপার। দাদা আপনার নাম কি? মন্টুদার দোকান আছে, আলু ভাজা দিয়েছেন, আর তার সাথে এরকম বেগুনি যাচ্ছে, জবরদস্ত। পাঁপড় ভাজা দেবেন তো? আচ্ছা, তার একটা পাঁপড় ভাজাও দিয়ে দিন। এই এন্টায়ার প্লেটিংটার দাম হচ্ছে 35 টাকা, চাটনিও দেবে? আরে সাবাস, আপনি কি রেগুলার খান নাকি এখানে? রেগুলার খান, ভালো লাগে? আরে সাবাস, ফাটাফাটি। এদিকে পাঁপড় রাখা আছে এখানে, দুর্দান্ত, খুব সাধারণ কিন্তু বেশ লোভনীয়, মাত্র 35 টাকায় পেট ভরে খাবার। দারুণ। খিচুড়ির ভেতরে সবজি আছে, ফুলকপি আছে, এই যে এই হচ্ছে ফুলকপি। খিচুড়ির মধ্যে মটরশুঁটি আছে, ফুলকপি আছে, তার সাথে এই চাটনি, আলু ভাজা, বেগুনি রাজা সব দিয়েছে। খিচুড়িটা শুধুমাত্র যদি খাওয়া যায়, বাকি এই কন্ডিমেন্টগুলো ছাড়া, তাহলেও কিন্তু যথেষ্ট পেট ভরবে। দারুণ, একদম ঘরোয়া খিচুড়ি। ঠান্ডা বেগুনি যেরকম খেতে হয় সেরকমই খেতে, গরম গরম খিচুড়ির সাথে মন্দ লাগছে না, তবে খিচুড়িটা বেশ জমপেশ খেতে। এক কথায় 35 টাকায় এই যে প্ল্যাটারটা, একদম পেট ভরে খাবার মতো, দুর্দান্ত লাঞ্চ। আস্তে আস্তে লাঞ্চ টাইম হচ্ছে এবং এইখানে কোটের বাবুদের ভিড় বাড়ছে। এদিকে একটা লুচি না কচুরি? কচুরি, কড়াইশুঁটির কচুরি? আরে বাহ, কড়াইশুঁটির কচুরি, পাশে গরম গরম জিলিপি ভাজছে, ওইদিকে হাত রুটি রেডি হচ্ছে, তারও ওইদিকে মেবি পরোটা রেডি হচ্ছে। জিলিপির কী দাম আছে দাদা? 8 টাকা পিস। আর জিলিপি ওখান থেকে ভাজা হচ্ছে, তারপরে এইখানে রসে ডুবানো হচ্ছে। অমৃতির কী দাম আছে? অমৃত 8 টাকা। আর এই মালপোয়া? মালপোয়া 5 টাকা। আর পাঁপড় ভাজা? আরে সাবাস, জিলিপি আর পাঁপড় ভাজার কম্বিনেশন আমি প্রথমবার দেখলাম, আগে কোনো দিনও দেখিনি এরকম, যে জিলিপির সাথে পাঁপড় ভাজা পাওয়া যায়, দারুণ ব্যাপার। একদম গরম গরম ভেজেছে, তারপরে রসে ফেলেছে, একদম কুড়মুড়ে, ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার আছে, ভেতরে টইটম্বুর রস আছে, রান্নার তো একেবারে এমনটাই রস টস ফেলে একাকার করছে, দারুণ খেতে জিলিপিটা, খুব সুন্দর, রসে টইটম্বুর, গরম গরম জিলিপি, ও হো হো, একেবারে বাল্লা হাবিবি, জিলিপি ছাড়া আর খাবি কি, এরকম ব্যাপার আর কি। আস্তে আস্তে লাঞ্চ টাইম শুরু হচ্ছে, আর এই দোকানগুলোর সামনে ভিড় বাড়ছে। এর মধ্যে বেশিরভাগ ভিড়টাই কিন্তু হাইকোর্ট এবং এই সিটি সিভিল কোর্টের উকিল বাবুদের। এখানে একটা রুটির দোকান আছে, এখানে তাকার করে রুটি রাখা আছে, তারপরে এই উনুনে রুটি শাঁকা হচ্ছে, আহা হা, রুটি শাঁকার একটা দারুণ গন্ধ আছে। শুকনো শুকনো একটা আলুর চচ্চড়ি আছে, পাশে আছে আলু উচ্ছে ভাজা, এইদিকে আছে আলুর দম। দাদা একটু দেখাবেন নাকি, হালকা করে কষ্ট দিচ্ছি, সরি। এদিকে আছে আলুর দম, আর তার পাশে এইখানে আছে তড়কা, এটা একটু সরাবো? আরে বাহ, লাভলি, তড়কা আছে এরকম, আহা হা, গরম গরম রুটি, তার সাথে আলুর দম, আর নিয়েছি তড়কা। তো প্রথমে একটু তড়কা দিয়ে খাবো, ফ্রেশ রুটি, তার সাথে সবজিগুলো যথেষ্ট গরম আছে, তড়কাটা দারুণ খেতে, ভালো। এর সাথে একটু পেঁয়াজে কামড় দিতে হবে, একদম সস্তা টিকাউ লাঞ্চ, 30 টাকায় ভরপেট। আমি যে দুটো রুটি নিয়েছি এটা 20 টাকা, 20 টাকায় ভরপেট। ডিসকার্ডেড হচ্ছে 50। আচ্ছা, ফিঙ্গার হচ্ছে 25। লাভলি, পিস চপ 15, ফাটাফাটি,
গরম গরম মোগলাই, আহাহা জবরদস্ত একেবারে। সুন্দর করে শ্যালো ফ্রাই হচ্ছে, আর এই দোকানটাতেও কিন্তু কাস্টমারদের ভিড় আছে, মানুষজন ওয়েট করছেন মোগলাই খাবেন, বিবিধ ফ্রাই খাবেন বলে। এখানে মোগলাই পরোটা রেডি হচ্ছে। আচ্ছা, যদি দুটো ডিম দিয়ে কেউ খেতে চায় তাহলে কত পড়বে? 60 টাকা। আর নর্মাল একটা ডিম হলে 50 টাকা। হ্যাঁ, লুক এট দিস, একবার স্টাইলটা চেক করুন, একদম প্রো। এদিকে মোগলাইয়ের মশলা চলে গেছে, যে মশলা এখানে এইভাবে রাখা আছে তার সাথে ডিম চলে গেছে। গরম গরম মোগলাই সার্ভিস হয়ে গেছে, আহাহা কি দুর্দান্ত দেখতে লাগছে। দেখুন পাশে একটু কাসুন্দি দিয়েছেন আর টমেটো সস দিয়েছেন, এদিকে আলুর সবজি আছে, তার সাথে শসা পেঁয়াজ আর গাজরের স্যালাড আছে, দুর্দান্ত। একেবারে মটমটে, একেবারে ক্রিস্প ভেজেছে, একেবারে একদম জবরদস্ত। আর ভেতরে এইরকম মোগলাইয়ের মশলা আছে, ডিম পেঁয়াজ এবং অন্যান্য সব কিছু খেয়ে বলি দারুণ খেতে। অন্যরকম লাঞ্চ করতে চান, এই রুটি ভাত পোলাও এইসবের ভিড়ে, তাদের জন্য এই আদি অকৃত্রিম মোগলাই একদম দুর্দান্ত। ভেতরে এরকম মশলা দেখুন, আর ওপরে এই ক্রাস্ট মার্কটা দেখুন, দারুণ টেস্টি মোগলাই, এটা খুবই এনজয়েবল। হাইকোর্ট চত্বরের সামনে একবার ভিড়টা দেখুন, প্রপার লাঞ্চ টাইম এখন শুরু হয়ে গিয়েছে। দোসা রেডি হচ্ছে এখানে, মশালা ডোসা। ডোসার কী দাম আছে দাদা? 35-35 টাকার ডোসা, মশালা ডোসা রেডি হয়ে যাচ্ছে। গরম গরম একদম সাম্বার বড়া, কী দাম আছে সাম্বার বড়া? 27 টাকা প্লেট। 27 টাকা প্লেট, দু পিস থাকে, 3 পিস থাকে, এরকম গরমা গরম বড়া আছে। কলাই ডালের বড়া তো, কলাই ডালের মেদু বড়া, আর এদিকে আছে গরম গরম সাম্বার। আর একটুখানি বেশি করে আমাকে সাম্বার দিয়ে দেবেন। আহা, একদম ট্রিমেন্ডাস, সুপার লাগছে দেখতে একেবারে। সাম্বারটা কিন্তু দেখতে বেশ জব্বর লাগছে। সাম্বারে বিভিন্ন রকমের সবজি আছে, গাজর আছে, পেঁপে আছে, লাউ আছে, এবং প্রপার টক টক। এবারে এই বড়াটা একটুখানি চেক করা যাক। আহা, একদম ফ্লাফি কলাই ডালের বড়া। সাম্বারে একেবারে ডুবুডুবু ছিল, নরম হয়েছে, তবে আরও নরম হতে পারতো, দারুণ খেতে। সাম্বারে ডুবিয়ে ডুবিয়ে এই দেখুন, এই হচ্ছে বড়ার ভেতরের ফ্লাফিনেসটা, এই রকম জবরদস্ত। আর একদম সাম্বার ডুবে এরকম রসে রসস্থ হয়ে আছে একেবারে। ও দারুণ, বড়াটা তো খেতে ভালোই, কিন্তু এই বড়াটাকে অন্য মাত্রা দিয়েছে এই সাম্বারটা। সাম্বারটা সত্যি দারুণ, কেমন লাগছে বলো? সাম্বার বড়া মেন ব্যাপার হচ্ছে আমরা এর আগে এত কিছু খেয়েছি তো, লাস্টে এই পুরো সাউথ ইন্ডিয়ান ব্যাপারটা, বিশেষ করে টকটক ব্যাপারটা তো ভালো ছিল। আমার না ওই সাম্বারের ওই যে টকটক ব্যাপারটা না, ওইটা খেতে খুব ভালো লাগে, গরম গরম থাকে তো, দারুণ এনজয় হবে। হ্যাঁ, দারুণ এনজয় হবে। মেদু বড়া, তুই দেখ সাম্বার বড়া, মেদু বড়া, গরম গরম কচুরি ভাজা হচ্ছে একেবারে। আহাহা, লোভনীয় দৃশ্য। তার পাশে এরকম গরম গরম জিলিপি রাখা আছে, এইদিকে আরও ভাজা হচ্ছে গরম গরম জিলিপি, একেবারে চ্যাম্পিয়ন ব্যাপার স্যাপার চলছে একদম। শেষ পাতে একটু মিষ্টি না খেলে হয় না। এটা কি মিষ্টি? বাটার রোল। বাটার রোল, কী দাম আছে এটার? নোলেন গুড় দিয়ে ড্রেসিং করা হচ্ছে বাটার রোল আর ক্রিম রোল, একদম জবরদস্ত দেখতে। দুটোরই দাম 25 টাকা। এইটা হচ্ছে ক্রিম রোল। ও হো, আহা, চেক করে বলি। লর্ড চমচম টাইপের না? আচ্ছা, আমার মনে হচ্ছিল আমি লর্ড চমচম টাইপের। আর ওপরে বেশ সুন্দর করে মালাই টালাই দেওয়া আছে, আর নোলেন গুড় দিয়ে গার্নিশ করেছে, দারুণ খেতে, দারুণ খেতে। বাটার রোল, বাটার রোলের ভেতরে একটা মিষ্টি আছে আর তার বাইরে একটা এরকম রোল আছে, খেয়ে বলি। ভেতরে একটা খোয়া ক্ষীরের রোল আছে, পুর আছে আর কি, তার বাইরে একটা রোল আছে যেটাকে আমরা বাটার রোল বলছেন। এরকম চুমুক দিয়ে খেয়ে বলতে হবে। দাদা আপনার নাম বলুন? রাজেশ চৌহান। রাজেশ চৌহান, রাজেশ দার দোকান চন্দননগর থেকে আসে, মিষ্টিও চন্দননগরে। আর রানাকে থ্যাংক ইউ যে নিজের কাজকর্ম নষ্ট করে আজকে সকাল থেকে আমার সাথে ছিল, এখন বেলা 2:30 বাজে। উইথ দিস নোট এই ছোট্ট শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওটা এখানে এন্ড করছি। আপনারা জানেন, যাদের ভালো লাগবে তারা এখান থেকে মিষ্টি খেয়ে যাবেন, আর যাদের ভালো লাগবে না তারা লাইক করে যাবেন, আর যারা দুটোর একটাও করবেন না তারা ডিসলাইক করে যাবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, আগে ওর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লেমন জুস লেবু ছিটিয়ে তারপর জিপসি বঙের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ব্যাস, আর না ইয়ার্কি করছি না, রাজেশ দার এখানে মিষ্টি খাবেন, দারুণ ফাটাফাটি মিষ্টি। থ্যাংক ইউ।